দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, তাদের যে আজকে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন কিন্তু পালন করছে একদিকে শিক্ষার্থীরা, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা বলছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া দিয়েছিলেন এবং সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু ভেতর অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভেতর সেই ভেতরে কিন্তু তারা অবস্থান করছে এবং শিক্ষার্থীরা অভিযোগ করছে যে তারা ভেতরে কিছু একটি পড়িয়ে দিয়েছেন এবং সেই ধোঁয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই তাদের গাড়ি এগুলো পুড়িয়ে দিয়ে অর্থাৎ ভেতরে কিছু পুড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের সেই অভিযোগ শিক্ষার্থীদের উপর চাপাবে সেই কথা কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ শিক্ষার্থী হয়েছে এবং শিক্ষার্থীদের যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন কিন্তু পালন করছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের যে তারা বলছেন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে তারা এখানে তাদের ধাওয়া দিয়েছিলেন এবং তারাও সেটি প্রস্তুত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। একটু জানবো ছাত্রলীগ আপনাদের ধাওয়া দিয়েছে কিনা। হ্যাঁ, ভিতর থেকে আমাদেরকে ধাওয়া দিছে, ইট পাটকেল দিছে, আমাদের দেখে স্লোগান দেওয়া শুরু করছে। দর্শক দেখতে পাচ্ছেন উত্তপ্ত হয়ে উঠেছে সায়েন্স ল্যাব, উত্তপ্ত হয়েছে শাহবাগ। দেখতে পাচ্ছেন আমাদের দাবি একটাই, দাবি শুনতে চাচ্ছি না, আপনার এখানে কি হয়েছে সেটা বলুন। ছাত্রলীগ ধাওয়া করছে, তারপর ছাত্ররা ধাওয়া করছে, ছাত্রলীগ আমরা প্রতিরোধ করছি। আমাদের তো বাস্তবই আমাদেরকে চাপাতি নিয়া মানে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করছে, আমরা এটা প্রতিবাদ করছি। আমরা ছাত্র সমাজ, আমাদের হাতে তো অস্ত্র নাই, তারা অস্ত্র নিয়ে হামলা করছে, আমরা প্রতিবাদ করছি এটাই। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের একে মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি। একদিকে ছাত্রলীগের অবস্থান কিন্তু ভেতরে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেখানে কিন্তু ছাত্রলীগ অবস্থান করছে এবং তারা শিক্ষার্থীরা অভিযোগ করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও কিন্তু তাদের ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা, অভিযোগ করছেন তাদের ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে তারা তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং শিক্ষার্থীরাও দেখতে পাচ্ছেন লাঠি সোঁটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং তারাও কিন্তু ছাত্রলীগকে কিছুক্ষণ পরপর ধাওয়া দিচ্ছে, ছাত্রলীগকে কিন্তু ধাওয়া দিচ্ছে। এই যে দফায় দফায় কিন্তু এই সংঘর্ষ চলছে দর্শক দেখতে পাচ্ছেন, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই শাহবাগ মোড়ে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজন আহত হয়ে গিয়েছে। ছাত্রলীগ ওদের আজকে আস্থানা বাংলার জমিন হবে না। ছাত্রলীগ শহর বাচ্চারা আমাকে একেবারে আক্রমণ করছে, ওরা এখন পলাইছে। আমরা এই আন্দোলন আমাদের যত রক্ত জরুক আমরা এই বিজয় অর্জন করে এখান থেকে যাবো ইনশাল্লাহ। আমরা এই মজলুমের পক্ষে, আমরা ওরা আমার নিরস্ত্র একটা মানুষ পাই, আমার একা আমার মাথা ফাটাই বলাইছে। আমি ওদের সর্বোচ্চ বিচার চাই এবং ওদেরকে আজকে দেখে নেবো আমরা। আমার এই আক্রমণ কিছু না, আমার রক্ত দর্শক সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ আমাদের আজকে স্বাধীন করতে হবে। কোনো ছাত্রলীগ কোনো পদেকার থাকতে পারবে না, ওদের আমরা দেখে নেবো ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক ভেতরে কিন্তু এখন শিক্ষার্থীরা অবস্থান করছে। আমাদের ভাইদেরকে অত্যাচার করা হয়েছে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে একটাই দাবি আছে, কাসিনার পদত্যাগ। আর কোনো দাবি নাই, শান্তি চাই, দেশের শান্তি ছাড়া কোনো ইয়ে নাই। কানকির ছেলে আমি আর ভাইয়ের রক্তের বিনিময়ে শেখ হাসিনার দাবি যাচ্ছি। শুনেন, শেখ হাসিনার পদত্যাগ, আমরা ছাত্র সমাজ চার কোটি, শুধু আমরা চার কোটি না, ঠিক আছে, আমাদের সাথে চার কোটির সাথে 17 কোটি মানুষ আছে, আমাদের ছাত্র সমাজের সাথে সবাই আছে আমাদের সাথে। আমরা ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে আমরা যাব না যতদিন না আমরা আমাদের দাবি আদায় হয়েছে। আমাদের 9 দফা না, আমাদের 1 দফা, উনি পদত্যাগ করলে দেশ শান্তি হবে। আমরা এখন রাষ্ট্র সংস্কার চাই, আমরা আর কিছু চাই না, তাড়াতাড়ি ক্ষমতা ছাড়িয়ে দেশে কাছে না তো আনারের মতো কুড়ি কুড়ি কর্ম
দর্শক দেখতে পাচ্ছেন উত্তপ্ত হয়ে উঠেছে এই শাহবাগ এলাকা। দেখতে পাচ্ছেন পিজি হাসপাতালের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা এখন অবস্থান নিয়েছে, শিক্ষার্থীরা দখল করে নিয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু সংঘর্ষ চলছে ছাত্রলীগ, অর্থাৎ তারা বলছেন, শিক্ষার্থীরা অভিযোগ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে, সেই অভিযোগ কিন্তু শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করছে, ভেতরে অবস্থান করছে, শিক্ষার্থীরা কিন্তু লাঠি ছোড়া নিয়ে প্রস্তুত রয়েছে এবং ছাত্রলীগ সহ যুবলীগের নেতাকর্মীরা তারা বলছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এবং শিক্ষার্থীরা বলছেন তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, একদিকে কিন্তু আগুন চলছে এই হাসপাতালের ভেতরে এবং দেখতে পাচ্ছেন একটু যদি দেখায় কি পরিমাণ সংঘর্ষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এই শাহবাগ এলাকা। দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে, অনেক শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের হামলায়, সেটা কিন্তু দেখতে পাচ্ছে দর্শক। দেখতে পাচ্ছেন একদিকে ছাত্রলীগ অপরদিকে শিক্ষার্থীরা, দর্শক দফায় দফায় সংঘর্ষ চলছে শাহবাগে দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন দর্শক শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে এবং শাহবাগে অবস্থান করছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছে, পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই এলাকায়। দেখতে পাচ্ছেন ছাত্রলীগ অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করছে, অভিযোগ করছে, অস্ত্র দিয়ে হামলা করছে আমাদেরকে ছাত্রলীগ। ছাত্রলীগ ভিতরে আগুন লাগায় দোষ দেয় আমাদের, আমরা আগুন লাগায় ভিতরে দোষ দেয় আমাদের দোষ দেয়। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি ভেতরে, আমাদের উপরে হেলমেট পায় না, আঘাত করছে, ওইদিকে গাড়ি বাড়ি সব পুড়ে এলাইছে, আমাদের বেশ কিছু জনকেও আহত করছে। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বলছেন তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে বেঁধে দিচ্ছে ছাত্ররা, ছাত্রলীগকে আগুন জ্বালিয়ে পুলিশ আটক করছে ভাই, ওরা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। দেখতে পাচ্ছেন পুরো এখানে দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং দেখা যাচ্ছে দেখছেন এখানে ব্যাপক ভাঙচুর কিন্তু চালানো হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে ছাত্রলীগের পক্ষ থেকে এগুলো চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। কি হয়েছে একটু জানান, সামনে ছাত্রলীগের লোক এদিকে ধাওয়া দিচ্ছে আর আমরা এদিকে তারা এসছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং শাহবাগ মোড়ও কিন্তু দেখতে পাচ্ছি আমরা একেবারে দৃশ্যপট কিন্তু। দর্শক দেখতে পাচ্ছেন এখানে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এখন বঙ্গবন্ধু মেডিকেলে যতগুলো গাড়ি আছে সবগুলো ছাত্রলীগের বন্ধের বাঙ্গা ভেঙে আমাদের বাধা দিচ্ছে, এখন আগুন জ্বালিয়ে দিচ্ছে সব গাড়ি, আমাদের উপর হামলা চালাচ্ছে ওরা। দর্শক দেখতে পাচ্ছেন পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। দেখতে পাচ্ছেন দর্শক
ভাই 8 ঘন্টা রেস্ট্রিক্টটা আমাদের জন্য বুঝুন না কেন দেখাতে পারি না দর্শক দেখতে পাচ্ছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এই শাহবাগ এলাকা এবং দেখছিলেন কি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছি কি পরিস্থিতি হয়েছে এই শাহবাগ এলাকায় এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দফায় দফায় সংঘর্ষ চলছে শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের মধ্যে শিক্ষার্থীরা বলছেন তাদের উপর যে হামলা চালানো হয়েছে সেটি ছাত্রলীগ চালিয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরাও কিন্তু মুখোমুখি অবস্থান করছে দফায় দফায় যে সংঘর্ষ শিক্ষার্থীরাও কিন্তু লাঠি ছোড়া নিয়ে প্রস্তুত রয়েছে এবং দেখতে পাচ্ছেন তারাও কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে কিছুক্ষণ পর পর ছাত্রলীগ ধাওয়া দিচ্ছে কিছুক্ষণ পর পর শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছে এমন দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এবং দেখছেন কি অবস্থা হয়েছে এই শাহবাগ জুড়ে আজকে কিন্তু অসহযোগ আন্দোলন শিক্ষার্থীদের এখন এক দফা এক দাবি সরকারের বর্তমান সরকারের পদত্যাগ সেই পদত্যাগের দাবিটাই কিন্তু আজকে তারা নামে নেমেছে এবং দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অসহযোগ যে ঘোষণা আন্দোলন সেই আন্দোলন কিন্তু জারি করেছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে 11টায় এই শাহবাগে অবস্থান করার কথা ছিল ঠিক তার আগে কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাই কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে ছাত্রলীগ তাদের উপর আক্রমণ করেছে এবং ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় দুই তিনজন ভাইকে রুমের ভিতরে আটকে মারিয়ে ফেলাই দিয়েছে এই মুহূর্তে আপনারা এই জায়গায় করেন কি এই জায়গায় করেন কি আপনারা ওই জায়গায় যান পারলে আমাদের ভাইদেরকে বাঁচান যান ভাই প্লিজ কারা করছে ছাত্রলীগ রুমের ভিতরে আটকাইছে উপরে হাসপাতালে কই থাকেন ওই সময় ছাত্রলীগ দর্শক শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদেরকে কয়েকজনকে ভেতরে আটক করে রেখেছে ছাত্রলীগ এবং সেখানে তাদেরকে যে দেখতে পাচ্ছেন তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে তাদের উপর হামলা চালানো হচ্ছে কয়েকজনকে আটক করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন দর্শক এখানে কি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখন দর্শক সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভে দেখছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছে উত্তপ্ত পরিস্থিতি শাহবাগে পুরো শাহবাগের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ হাসপাতাল আছে তার ভেতরে কিন্তু কয়েকটি হুন্ডা বাংলাদেশ টাইমসের লাইভে একেবারে এই পুরো রণক্ষেত্রে পরিণত এই শাহবাগ এলাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন একদিকে শিক্ষার্থীরা অপরদিকে ছাত্রলীগ দর্শক দেখতে পাচ্ছেন এই এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই এলাকা এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দফায় দফায় কিন্তু ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ